আসসালামু আলাইকুম, আমি ফারহানা শাওন, বিডি মাম ইন নেদারল্যান্ডস থেকে আবারও চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। আমার ব্লগটা আসলে এখন ডেইলি লাইফ নিয়েই সাজানো। আজকে হলিডে, হলিডেতে সকালবেলা নাস্তা, দুপুরের খাবার সব কিছু রেডি রেডি করে এখন বিকেলবেলা আমি আর ওর বাবা নিচে নেমেছি, সাথে সুস্মিও নেমেছে। সুস্মিকে ওর বাবা সাইকেল শেখাচ্ছে, সাইকেলিংটা শেখাচ্ছে, কারণ সাইকেলিংটা খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে সুস্মির স্কুলের যাতায়াত, গ্রোসারি, যে কোনো কিছুর জন্য আসলে সাইকেল শেখাটা খুবই দরকার। এই কারণে ওর বাবা ওকে একটু একটু করে শেখাচ্ছে, আর যেহেতু আজকে ছুটি ছিল এই জন্য মেয়েকে একটু দেখাচ্ছে কিভাবে কি। তো এই যে বাসার সামনে, এইটা আমাদের বাসা। এখন আমরা একটু আশেপাশে ঘুরতে বের হব। শুনেছি সেন্ট্রামের ঠিক পিছেই একটা জায়গা আছে, বেশ লেক, লেক টাইপের, ওখানে যাব আজকে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নেদারল্যান্ডস এর উইন্ড মিল। এটা খুবই ঐতিহ্যবাহী একটা জিনিস নেদারল্যান্ডস এর। তো আমরা এই যে চলে এসেছি, হাঁটতে হাঁটতে প্রায় 20 মিনিটের মতো হাঁটা পথ, তারপরে এখানে চলে আসলাম। ভালো লাগছিল খুবই, আবহাওয়াটাও খুব ভালো ছিল যেহেতু আজকে। এখন প্রায় বাজে সন্ধ্যা 6:39। আমরা একটু ঘুরতে এসেছি, আজকে যেহেতু হলিডে তো সময় পেয়েছি যেহেতু সেটাকে কাজে লাগানো আর কি। সারাদিন বাসার কাজকর্ম, রান্নাবান্না সব কিছু শেষে এখন আমরা এসেছি, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। জায়গাটা কিন্তু অনেক সুন্দর, একটা বিশাল বড় লেক। আমার মেয়ে হাসছে, কি সুন্দর না সুস্মি? ওয়াও, অনেক সুন্দর। চলো ওই ব্রিজটাই যাই। কি এটা? এখানে পা ঝুলিয়ে বসে থাকতে কিন্তু খুব ভালো লাগবে, এই জন্য এই জায়গাটুকু বাউন্ডারি দেয়া নেই। আর আকাশটা পুরোপুরি দেখা যাচ্ছে, কি সুন্দর না? পানিতে আকাশের পুরো প্রতিবিম্ব ফুটে উঠেছে, অদ্ভুত ভালো লাগছে আমার। ওইটা একটা গ্রাম, এগুলো সবই কান্ট্রি সাইড। ধুতিখামে বাঙালি নেই বললেই চলে, আমি তো এমনও শুনেছি আমরাই নাকি প্রথম বাঙালি ফ্যামিলি এখানে। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। আমার তো পা ভেজাতে ইচ্ছা করছে, কিন্তু সুস্মির বাবা আমাকে দিবে না, বলে ঠান্ডা লেগে যাবে। আকাশটা কি অদ্ভুত সুন্দর, আমার খুব ভালো লাগছে যে আমি দেখছি, সঙ্গে আমার ভিউয়ার্স আপু ভাইয়ারাও দেখছেন।
আল্লাহর কি অশেষ মহিমা, এত সৌন্দর্য উনি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, পৃথিবীর বুকে কত সৌন্দর্য, ওনার প্রতিটা সৃষ্টি কত সৌন্দর্য নিয়ে উনি দান করেছেন সবাইকে। বাড়িগুলা কি সুন্দর না? ওইটাও খুব সুন্দর বাড়িগুলো, প্রত্যেকটা বাসা। ওইটাও একটা সাইড, লেকের অপর সাইড, এই পাশটাকে আর এই পাশটাকে এই ব্রিজটা সংযুক্ত করেছে। এভাবেই আমাদের দিনটা শেষ হলো। ছুটির দিন আসলে অনেক কাজকর্ম থাকে, সাথে যদি একটু বাইরে ঘুরতে বের হন তো কথাই নেই, দিনটা চোখের পলকেই শেষ হয়ে যায়। এই যে রাতের ধুতি খাম অনেক সুন্দর করে সাজানো, এই ছবিগুলো আজকে আমরা তুলেছিলাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।